আকাশে ওড়ে পাহাড় সমুদ্র দেখার ইচ্ছে সবার মনেই কম বেশি আছে। ঠিক পাখির মতো ওড়ে বেড়ানো সম্ভব একমাত্র প্যারাসেলিংয়ের মাধ্যমে। বেশ কয়েক বছর ধরে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকরা প্যারাসেলিংয়ের আনন্দ নিচ্ছেন, কিন্তু এই প্যারাসেলিং কীভাবে করতে হয় তার সঠিক মেসেজ সবার কাছে এখনও অজানা। বন্ধুরা, আজকে সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কক্সবাজারে এখনও পর্যন্ত তিনটি প্যারাসেলিং পয়েন্ট গড়ে উঠেছে, এটি হচ্ছে তাদের মধ্যে একটি, স্যাটেলাইট ভিশন সিএস স্পোর্টস। প্যারাসেলিং ছাড়াও তাদের আরও অনেক ইভেন্ট আছে। এই পতাকার মাধ্যমে বাতাসের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। তো এখন প্যারাসিলিং এর প্রস্তুতি হিসেবে স্পিড বোট পানিতে নামানো হচ্ছে এবং বাকি সদস্যরা প্যারাশুট উড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। উড়ার আগে চলেন একজন দক্ষ পাইলটের কিছু নির্দেশনা জেনে আসি। আমরা একটা লাইফ জ্যাকেট এবং বেল্ট পরাই, ওইটা প্যারাসিলিং এর সাথে হুকটা আটকায় দিলে ওঠার সময় একটু দৌড়াইতে হয়, অটোমেটিকলি উঠে যায়। উপরে ওঠার পর যে হানাসটা আমরা পরে, হানাসটা জাস্ট ধরে রাখবো। শুধুমাত্র নামার সময় বাতাসের গতিবিধি অনুযায়ী যে কোনো এক পাশে টানতে হয়। যেমন আজকের এই বাতাসে দক্ষিণ দিক থেকে প্রবাহিত হচ্ছে, শুধু বাম পাশে টানতে হবে। যদি দক্ষিণ দিক থেকে হয় তাহলে বাম পাশে, আর উত্তর দিক থেকে হলে ডান পাশে টানতে হয়। আমরা একটা ইন্ডিকেট করে দেই যে বেল্টটা, শুধু ওই বেল্টটা টানতে হয়। আবার যখন অ্যালাউন্স করবো ছেড়ে দিতে হবে, ছেড়ে দিলে ওটা সাতাটা আবার ব্যালেন্সে আস্তে আস্তে নামে, গতি কমায় দেয়। এবার আকাশে উড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে আর ওনাকে সব কিছুতে সহযোগিতা করছেন এই পয়েন্টের সাথে সংশ্লিষ্ট যারা আছেন। মনে রাখবেন, আকাশে উড়ার আগে তাদের দেয়া দিক নির্দেশনাগুলো ভালোভাবে বুঝে নেবেন। যখন আপনার রাইড শুরু হবে তখন আপনার কনফিডেন্স লেভেলটা বাড়িয়ে দেবেন। ভয় পেলে চলবে না, ভয়কে জয় করতে হবে। আকাশে আপনাকে 5-12 মিনিট উড়ানো হবে 300-500 ফিট উচ্চতায়। প্রতি রাইডের জন্য নেওয়া হচ্ছে 2000 টাকা। আপনি চাইলে মাঝপথে পানিতে পা স্পর্শ করতে পারেন, সেক্ষেত্রে আরও 500 টাকা অতিরিক্ত পে করতে হবে। আকাশে তো উড়লেন, এবার নামার পালা। নামার সময় আপনার করণীয় কি? ওনাদের দেওয়া নির্দেশনা অনুযায়ী আপনি নির্দিষ্ট দড়িটি টানতে থাকুন আর নিচের মাইকিংকে ফলো করুন। নির্ভয়ে আস্তে আস্তে নিচে নেমে আসুন। অতীতে কোনো এক পর্যটক প্যারাসেলিং এর সময় দুর্ঘটনায় পড়েন, অর্থাৎ স্পিড বোট ইঞ্জিন বিকল হয়ে যায়, যার ফলশ্রুতিতে প্যারাশুট আস্তে আস্তে পানিতে নামতে থাকে। অতঃপর উনি বাঁচতে থাকেন এবং উদ্ধারকারীরা গিয়ে ওনাকে উদ্ধার করেন। অবশ্য আয়োজক থেকে সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়ে থাকে, তারপরেও সাবধান। তো বন্ধুরা, সবাইকে জীবনে একবার হলেও প্যারাসেলিংয়ের অভিজ্ঞতা নেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।